হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাব চট্টগ্রাম টু ঢাকা, ঠিক আছে? চট্টগ্রাম টু ঢাকা খুলনা এক্সপ্রেস করে রাত 11টায়। তো আমরা এখন রেল স্টেশনে ঘুরতে ঘুরতে দেখি ভিড় আছে নাকি, চলুন ভিতরে যাওয়া যাক। তো একদম ক্রাউড নাই বললেই চলে, ভেতরে একদম ক্রাউডই নাই। আমরা ঢাকা যাবো রাত্রে। সো গাইস, আমরা এই ট্রেনটা করে ঢাকা যাব, ঠিক আছে? এই ট্রেনটা তুম ম্যাক্স, দেখুন এই ট্রেনটা করে আমরা আজকে ঢাকা যাব। হচ্ছে তুম ম্যাক্স এক্সপ্রেস, রাত 11টার সময় ছাড়বে এটা। সো আমরা একটু সামনে গিয়ে দেখছি ট্রেন একটু সামনে যাবে, একটু ইঞ্জিনটা একটু দেখবো, দেখিনি প্রায়, তা একটু দেখতে যাচ্ছি। ইঞ্জিনটা আসলে অনেক নতুন, না একদম নতুন, কোরিয়া থেকে আনা হয়েছে, অনেক নতুন একদম ফ্রেশ, একটু দেখতে যাব। আসলে অনেক বড় একটা ট্রেন, একদম লাস্ট মাথায় সিট পড়ছে, একদম লাস্টে, অনেক বড় একটা ট্রেন আসলে, কী বলবো। সামনে যাওয়া যাক, মনে হয় ইঞ্জিনটা লাগাচ্ছে মনে হয়, আই থিঙ্ক এখনই আসছে, তাই লাগাচ্ছে মনে হয়। দেখুন ইঞ্জিনটা লাগানো হচ্ছে, আর লাগানোর পর কিছু সময় পর অতিক্রম করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব, প্রায় ভোর 7টা তো 6টার মধ্যে আমরা ঢাকায় পৌঁছাবো। দেখুন ইঞ্জিনটা কত সুন্দর, একদম নিউ, একদম আসলে ঘন্টায় প্রায় 110 কিলোমিটার বেগে এটা চলে, আসলে অনেক সুন্দর একটা ট্রেন। আপনারা ট্রাই করতে পারেন খুলনা এক্সপ্রেস অন্তর্নগর, এটা আবার অনেক সুন্দর, একদম নতুন একদম একটা ট্রেন, আসলে কী বলবো, আসলে দেখার মতো একটা ট্রেন, অনেক সুন্দর। আমরা একটু সামনে যাই, মনে হয় আমাদের সেই ট্রেনের বগিটা মনে হয় লাগানো হচ্ছে মাত্রই। আমরা কিছুক্ষণের মধ্যে প্রায় 10-15 মিনিটের মধ্যে আমরা ছেড়ে যাবে। আমরা এখন একটু আমাদের একটু বগির দিকে যাই, আমি একটু সিটে বসবো, তো তাই সিটে বসার জন্য একটু বগির ভেতরে ঢুকি। এটা হচ্ছে সে আমাদের বগি, এটা হচ্ছে আমাদের সেই বগি, ভেতরে যেতে পারি নাকি, ভেতরে একটু জ্যাম টাইপের মনে হয়, বসছে এখন আসছে, তাই একটু বসতেছে, আমরা একটু ওয়েট করি। এই যে দেখুন আর দুই একটা ট্রেন মনে হয় দাঁড়িয়ে রয়েছে তার গন্তব্যস্থানে যাওয়ার জন্য, দেখুন অনেক বড় এটাও, একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি। যাওয়া যাচ্ছে না, তাই একটু পেছন দিয়ে একটু ঘুরে আসি, দেখি এটা হচ্ছে মিরর, এটা হচ্ছে সেই ট্রেন তুর্না এক্সপ্রেস। দেখি এখন যাওয়া যায় নাকি সিটে, আমার সিটটা আমি মনে হয় পেয়ে গেছি ওই সামনেই মনে হয় আর কি। ম্যাম একটু বলে প্লিজ, সামনে হচ্ছে আমার সিটটা, এটা একটু একটু সামনে আমার সিটটা, আই থিঙ্ক এই যে ম্যামের পাশে আমার সিটটা, এই যে কর্নারটা হচ্ছে আমার সিট। ও মাই গড, উল্টা পড়ে গেলাম, সামনে পড়লাম না, যাই হোক যাওয়া যাবে, সমস্যা নাই। তো অনেক সুন্দর একটা ট্রেন, সো যাওয়া যাবে এটা। ট্রেন আসলে দেখুন প্ল্যাটফর্ম ছেড়ে সেই তার গন্তব্য, অনেক বড় একটা ট্রেন, অনেক বড়, প্রায় আমরা অনেক পেছনে, অনেক বড় একটা ট্রেন দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটা ট্রেন, দেখুন সামনের দিকে যাবো, আমরা একটু বগি একটু ঘুরে দেখবো, দেখি বগিতে কী কী আছে, আমরা একটু ঘুরে দেখবো সামনের দিকে একটু যাবো। অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে, প্রচুর মানুষ পায় ট্রেন, অনেক বড় একটা ট্রেন সামনের দিকে যাচ্ছে, দেখুন আমাদের সেই মিরর, এটা একটু সামনের দিকে যাই আমরা, দেখি অনেক সুন্দর, আসলে অনেক ভিড়, অনেক সুন্দর একটা ট্রেন। আমরা সেই কাল সকাল ভোর 5টার দিকে আর কি 5টা 6টার মধ্যে আমরা ঢাকা সেই আন্তর্জাতিক ঢাকা বিমানবন্দরে পৌঁছাবো। আমরা একটু সামনের দিকে আগাবো, দেখি একটু ওয়াশরুমে যাব, ওয়াশরুমটা আপনার একটু দেখাবো, মনে হয় ওয়াশরুমটা অনেক সুন্দর, আমি শুনছি ওয়াশরুম নাকি ট্রেনের ওয়াশরুমটা সুন্দর হয় না, বাট এটা তো অনেক সুন্দর, পরিষ্কার দেখা যাচ্ছে, অনেক সুন্দর একটা ওয়াশরুম, ওরা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখে,
মানে আমরা একটু সিটে গিয়ে বসবো, একটু রেস্ট নিব, সকালে আবার কথা হবে আপনাদের সাথে। আমরা একটু বসবো, একটু রেস্ট নেব, ঘুমাবো। তো সামনের দিকে যাওয়া যাক, দেখি কি কি আছে আমাদের সিটে, কে বসে আছে না, দেখি খালি আছে। তো আমরা একটু ঘুমাবো, একটু রেস্ট নিব, ঘুমাই, পরে দেখা হচ্ছে, বাই, গুড নাইট। বন্ধুরা দেখুন প্রায় সকাল এখন 5টা বাজে, দেখুন সবাই ঘুমাচ্ছে, আর আমরা একটু ভিডিও করতেছি। দেখুন সকাল একটু সুন্দরটা অনেক সুন্দর, আসলে বাংলাদেশ প্রাকৃতিক অনেক সুন্দর, আসলে দেখুন কত সুন্দর চারিপাশে গাছপালা আর জমি, আসলে অনেক সুন্দর বাংলাদেশ। দেখুন আমরা আস্তে আস্তে আমাদের সেই ঢাকা পৌঁছাচ্ছি, দেখুন অনেক সুন্দর, আসলে আশেপাশে অনেক সুন্দর, দেখুন একদম বাতাস, ধীরে ধীরে হাওয়া, তার মধ্যে ট্রেন চলছে, অনেক সুন্দর আসলে, দেখুন চারপাশে অনেক সুন্দর। আমাদের ট্রেনটা সেই গন্তব্যস্থান দিকে অনেক জোরে, প্রায় ঘন্টা 120-10 কিলোমিটার বেগে চলছে, মানে অনেক জোরেই টানছে ট্রেনটা। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সেই গন্তব্যস্থানে আমরা পৌঁছে যাব। কত সুন্দর আসলে, না দেখলে না আসলে তা আসলে সম্ভব, বোঝা সম্ভব না আসলে, অনেক সুন্দর আসলে এটা, দেখুন অনেক জোরেই টানছে আমাদের ট্রেনটা, প্রায় আর 30 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাবো সে আমাদের গন্তব্যস্থানে, দেখুন। আমরা প্রায় গাজীপুরের কাছাকাছি চলে আসলাম, আর কিছুক্ষণের মধ্যে আমরা গাজীপুর ক্রস করবো, দেন আমাদের স্টেশনে আমরা নেমে যাবো কিছুক্ষণের মধ্যে। দেখুন আমাদের ট্রেনটা সেই আগের মতো আগের গতিতেই টানছে, দেখুন কত সুন্দর লাগছে। এখন প্রায় সকাল হয়ে গেছে, এখন প্রায় 5:10 হয়েছে মাত্র, আর আমাদের 10-15 মিনিটের ভিতরে আমরা সেই আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাবো। অনেক জোরেই টানছে ট্রেনটা, অনেক সুন্দর লাগছে, ছোটো ছোটো বাড়িঘর, তারপর সে ট্রেন লাইন, দেখুন আমাদের ট্রেনটা সেই কত সুন্দর আসলে, দেখুন কত সুন্দর দূর থেকে দেখা যাচ্ছে ট্রেনটা আঁকা বাঁকা হয়ে চলছে, অনেক সুন্দর লাগছে আসলে ট্রেনটাকে, লাগছে সাপের মতো পুরো একটা, দেখুন অনেক সুন্দর আসলে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সেই গন্তব্যস্থানে আমরা পৌঁছে যাব। সো ফাইনালি আমরা নামলাম সে আমাদের গন্তব্যস্থানে। সো আমরা এসে পড়লাম আমাদের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, দেখুন আমরা সামনে যাচ্ছি, আমি বাসায় যাব, দেখুন কত মানুষ এখানেই নামছে। এটা পরে লাস্ট স্টেশন হচ্ছে কমলাপুর স্টেশন, তারপরে এটা আর যাবে না, আমরা সামনের দিকে আগাবো, দেখুন অনেক সুন্দর, অনেক বড় একটা ট্রেন। আর প্লিজ সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আমরা সামনের দিকে আগাবো, দেখি টিকিট চেক করে নাকি, আবার ঠিক মনে হয় টিকিটটা চেক করবে, দেখি আমরা সামনে গিয়ে টিকিট চেক করে নাকি আমাদের। তো আমাদের টিকিটটা চেক করা শেষ, আমরা এখন বাসার দিকে রওনা দিব, যাও যাক সামনে। আমরা যাচ্ছি, দেখুন সেই ইঞ্জিনটা, আমরা আমাদের গন্তব্যস্থানে এসে গেছি, আর দেখুন এটা হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত স্থান, দেখুন দেখুন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, সবাইকে ধন্যবাদ।